অপারেশন লাদেন গোয়ালপাড়াত অবসান ঘটিল লাদেন রাজর পদ্মর হাতত হীর নত হল দীর্ঘদিনে গোয়ালপাড়া ত্রাসর সৃষ্টি করা লাদেন নামর হাতিটর সোমবারে ট্রেঙ্কুলাইজ করা হল হাতিটুক বন্যহস্তিটে জেলাখনত প্রাণ লৈছিল অর্ধ শতাধিক লোকর পদ্মর কাহত নতহীর গজেন্দ্র দীর্ঘদিনে সন্ত্রাস চলা লাদেন বহিভূত বন বিভাগে করিব নোৱাৰা কাম আধা ঘণ্টাত করে দেখালে বিধায়ক পদ্ম হাজরিকা নিউজ 18ত লাদেন শিকারর এক্সক্লুসিভ কভারেজ নিউজ 18ৰ কেমেৰাত বন্দী হল লাদেন শিকারর প্রতিটি মুহূর্ত ভিডিও জার্নেলিস্ট হিতেশ ডেকায় দুঃসাহসিকতার বন্দী করিলে লাদেন শিকার অভিজ্ঞ হাতি শিকারী চতিয়ার বিধায়ক পদ্ম হাজরিকা আর ককায়েক নিরোধ হাজরিকায় দুজাই গুলিরে ট্রেঙ্কুলাইজ করিলে লাদেনক পদ্ম হাজরিকার বিশ্বস্ত হাতি রামুকে ধরে যশুদা সরস্বতী বিক্রম সমন্বিতে সাতটা কুমকি হাতীরে সুসজ্জিত হয়ে সাতাবাড়ির কন্যাকুচি বনাঞ্চলত অভিযান চলালে বিধায়ক পদ্ম হাজরিকার দলে সোমবারে পুয়ায় আরম্ভ লাদেন ধরার অভিযান কান্ধত রাইফল লৈ সাতাবাড়ির কন্যাকুচি বনাঞ্চললৈ রওনা হয় পদ্ম হাজরিকা ককায়েক নিরোধ হাজরিকার তত্ত্বাবধানত গণেশ পূজারে সাজু করা হল কুনকি হাতিকেইটা সাজু হল অভিজ্ঞ ফান্দি জোসেফ বসুমতারী ডিম্বেশ্বর দাস লাদেনক ধরবলৈ বিশেষভাবে সাজু করা হল মরাপাতর রশি আর জাল লাদেন শিকারত সঙ্গ দিলে বন বিভাগের দল পশু চিকিৎসকর দলে সাজু করা হল ট্রেঙ্কুলাইজ গান হাতি ধরা অভিযান চাবলৈ পুয়াই লোকারণ্য হয়ে পড়িল কন্যাকুচি সাতটা কুনকি হাতীরে পরিবেষ্টিত হয়ে লাদেন ধরার অভিযান আরম্ভ করিলে পদ্ম হাজরিকার দলে অভিযান আরম্ভ করেছিল হে মাথু লাদেনে খেদি আহিল ফান্দি ডিম্বেশ্বর দাস উঠি থাকা রামুক লগে লগে ট্রেঙ্কুলাইজ গুলি করিলে যশুদার পিঠিত উঠি অভিযান চলোৱা নিরোধ হাজরিকা প্রথমটো ট্রেঙ্কুলাইজ গুলিত ক্ষান্ত নহৈ এবার লাদেনে খেদি আহিল যশুদা লাদেনর উগ্র মূর্তি দেখি কুনকি বিক্রমর পিঠিত উঠি অভিযান চলোৱা পদ্ম হাজরিকায় ট্রিগার টিপিলে হাতর ট্রেঙ্কুলাইজ গানর নিরোধ হাজরিকা আছে বাবাদা আছে যেহেতু প্রথম ট্রেঙ্কুলাইজর বেজি যেগুলি দিছিলে মই তেওঁৰ কাষলৈ যাম আর তেওঁৰপৰা মই এই এই যি অভিযান আছিল এই অভিযান সম্পর্কে তেওঁৰপৰা মই জানিবলৈ চেষ্টা করি বাবাদা আছে মই বাবাদার কাষলে আহিছোঁ খুব সাংঘাতিক মানে এখন মানে আমি হেৰি হৈছোঁ খুব কম সময়ের ভিতরে আমি আজি সাকসেস হৈছোঁ খেদি আহিছে আমার ইমানকিটা যদিও হাতি আহিছে কিন্তু খেদি আহিছিল খেদি আহতে লগে লগে ট্রেঙ্কুলাইজ মোর বর্তালোয়া বাবাদাই প্রথম হেটো মারিছে তারপর তার হাতিটো গুছি গল তা আমাক খেদি খেদি আহতে নেক্সট ডক্টর এডভাইস লৈ আমি নেক্সট মই নিজে ট্রেঙ্কুলাইজ করলাম কিছু সময়ের পিছতেই শুই পড়িল দীর্ঘদিনে গোয়ালপাড়ার বিস্তীর্ণ অঞ্চলত সন্ত্রাস চলোৱা লাদেন লগে লগে মরাপাতর রশিরে বন্ধা হল লাদেনক আরম্ভ হল দুটা স্থানত আঘাতপ্রাপ্ত লাদেনক বহ করার অভিযান লাদেনক বহ করে বিধায়ক পদ্ম হাজরিকায় কলে পোহনীয়া করিব নোৱাৰি অত্যন্ত জুরি বা শক্তিশালী আর প্রকাণ্ড লাদেনক গতিকে সেইমতে কামটো হল রাইজর আশীর্বাদত বা সকলের সহযোগত গতি এতিয়া কথাটো হৈছে যে ইয়াক আমি যেটো শিকাম বুলি ভাবিছিলোঁ গৰচিয়া কৰিম বুলি ভাবিছিলোঁ সেইটো সম্ভৱ নহব গতিকে আমি ইয়াক ঠাণ্ডা কৰিবৰ কাৰণে হয়তো কেইদিনমান বান্ধি ৰাখিম আমি ভবাতকৈ ডাঙৰ আৰু হাতীটো বেছি বলবান গতিকে আমাৰ ৰামুৱে কণ্ট্ৰল কৰিব পাৰিব ৰামুৰ লগত আৰু এটা সমানে জুৰি হাতী লাগিছিল কাৰণ দুটা হাতী মিলিহে শিকাব পৰা গ'লতে এতিয়া লামডিং সংরক্ষিত বনাঞ্চলত এৰি দিয়ার চেষ্টা চলাব বন বিভাগে আর ইয়ার লগে লগে অন্তপুরীত পদ্ম হাজরিকার লাদেন অভিযান মাত্র কেইমিনিটমানের সুসজ্জিত অভিযানত বক হল দীর্ঘদিনে ট্রাক চলোৱা লাদেন তুতনৈরপরা অরূপ নাথর সহযোগত কেমেরা পার্সন হিতেশ ডেকার সঙ্গে রাজু বড়ুয়ার রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট
আৰু লাডেন সন্দৰ্ভত শেহতীয়া খবৰ। আজি নিশা ট্ৰেংকুলাইজ কৰা স্থানতে ৰখা হ'ব লাডেনক। সূৰ্যাস্তলৈ বিশেষজ্ঞৰ দলে স্থানান্তৰৰ প্ৰচেষ্টা চলাই ব্যৰ্থ হয়। ৰংজুলিৰ পৰা স্থানান্তৰৰ কথা আছিল লাডেনক, আৰু কাইলৈ পুৱাহে গোৱালপাৰাৰ বন বিভাগৰ কাৰ্যালয় চৌহদলৈ অনা হ'ব লাডেন নামৰ এই বন্য হস্তীটোক। খবৰ জনাইছো এইখিনি মুহূৰ্তৰ। আজি নিশা ট্ৰেংকুলাইজ কৰা স্থানতে ৰখা হ'ব লাডেনক। সূৰ্যাস্তলৈ বিশেষজ্ঞৰ দলে স্থানান্তৰৰ প্ৰচেষ্টা চলাই ব্যৰ্থ হৈছে। ৰংজুলিৰ পৰা স্থানান্তৰৰ কথা আছিল লাডেনক, আৰু কাইলৈ পুৱাহে গোৱালপাৰা বন বিভাগৰ কাৰ্যালয় চৌহদলৈ অনা হ'ব সন্ত্ৰাস সৃষ্টিকাৰী বন্য হস্তী লাডেনক। মহানগৰীৰ ৰুক্মিণী গাঁৱত ছাত্ৰী নিৰ্যাতনৰ ঘটনা। ছাত্ৰীক বৰ্বৰভাৱে আক্ৰমণ কৰি কাটি দিলে চুলি। মহিলাসহ এটা পাঁচজনীয়া দলে সংঘটিত কৰে এই ঘটনা। মেঘালয়ৰ তুৰাৰ পৰা আহিছিল আক্ৰমণকাৰী দল। ৰুক্মিণী গাঁৱৰ ফ্লেটত ভাড়াতীয়া হিচাপে আছিল ছাত্ৰীগৰাকী। মেঘালয়ৰ তুৰাত ঘৰ ইউ এছ টি এমৰ ছাত্ৰীগৰাকীৰ। ঘটনাৰ পাছতে দিছপুৰ আৰক্ষীৰ কাষ চাপিল ভুক্তভোগী যুৱতীগৰাকী। আক্ৰমণকাৰীৰ বিৰুদ্ধে দিছপুৰ থানাত গোচৰ তৰিলে যুৱতীগৰাকীয়ে। পৰকীয়া প্ৰেমৰ পৰিণতিতে এই ঘটনা সংঘটিত হোৱা বুলি সন্দেহ কৰা হৈছে। সুলভ হৈ পৰিছে জনাঞ্চলত নাহৰ ফুটুকীৰ প্ৰৱেশৰ ঘটনা। দেওবাৰী নিশা মহানগৰীৰ গড়চুকত ওলাল এটা নাহৰ ফুটুকী। ৰাতিটো হাঁহৰ গঁড়ালতে কটাই পুৱা গিজ গিজাই থকা মানুহৰ মাজেৰে পলাল নাহৰ ফুটুকী। হাঁহৰ গঁড়ালত বাঘ ধৰিবলৈ আহিছিল হাঁহ, গঁড়ালত সোমাই ওলাব নোৱাৰা হল বাঘ। মহানগৰীৰ গড়চুকৰ ঘটনা। মাজনিশা হৰগৌৰী পথত লাগিল বাঘ, বাঘ ওলাইছে বাঘ। বিপ্লৱ গগৈ নামৰ লোকজনৰ ঘৰত চিঞৰ শুনি গোট খালে স্থানীয় লোক। টৰ্চ মাৰি চালে হাঁহৰ গঁড়ালতে আছে আন এটা নাহৰ ফুটুকী। কাষতে পৰি চটফটাই থাকিল বাঘে ধৰা এটা ইমু চৰাই। তিনিটা পৰা কিমান ডাঙৰ বাঘটো? বাঘটো ডাঙৰ আছে। এইটো কোনখিনি জেগা? এইটো মেটানী স্কুলৰ ওচৰতে গড়চুক। গড়চুক কাৰ ঘৰত আছে বাঘটো? বিপ্লৱ গগৈৰ ঘৰত। কেইটা বজাত গম পালে মালিকে? মালিকে পুৰা আঢ়াইটা তিনিটা বজাত গম পালে। পুৱালৈকে লোকে গিজ গিজাই থাকিল বিপ্লৱ গগৈৰ ঘৰ। আহিল বন বিভাগৰ লোক। বন বিভাগৰ লোক স্থানীয় লোকে ঘেৰি থকাৰ মাজতে পুৱা হাঁহ এটি ধৰি উধাও হ'ল নাহৰ ফুটুকীটো। ইয়াতে এটা হাঁহ আহি কিনি মাৰিলে ৰাতি দুটা বজাত লৈ। এতিয়া আৰু পুলিচবিলাক আহিল, চিৰিয়াখানাতে ফোন মাৰিছে। এতিয়া দেৰিকে আহিলে ওলাই গ'ল। দেওবাৰে নিশাই ডিগবৈৰ হুলুং হাবি চাহবাগিচাত পিঞ্জৰাবদ্ধ হ'ল এটা নাহৰ ফুটুকী। দীৰ্ঘদিন ধৰি চাহবাগিচাখনত বিচৰণ কৰি পোহনীয়া জীৱ জন্তু ধৰি আহিছিল নাহৰ ফুটুকীটোৱে। অহৰ্নিশে সন্ত্ৰস্ত হৈ দিন কটাবলগীয়া হৈছিল স্থানীয় লোকসকলে। বন বিভাগক খবৰ দিয়াত এসপ্তাহ পূৰ্বে বন বিভাগে পাতিছিল পিঞ্জৰাটো। অৱশেষত দেওবাৰে নিশা পিঞ্জৰাবদ্ধ হ'ল নাহৰ ফুটুকীটো। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ আৰু ডিগবৈৰ পৰা বিনা কাকতি গগৈ, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত ছাত্ৰ ছাত্ৰীৰ প্ৰতিবাদ। হোষ্টেলৰ মাচুল 300% বৃদ্ধিৰ প্ৰতিবাদত ৰাজপথলৈ ওলাই আহিল হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰী। বিশ্ববিদ্যালয়খনৰ অন্যায় অনিয়মৰ বিৰুদ্ধে শিক্ষাৰ্থীসকলে সাব্যস্ত কৰিলে এই প্ৰতিবাদ। জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত শিক্ষাৰ্থীৰ উত্তাল প্ৰতিবাদ। হোষ্টেলৰ মাচুল 300% বৃদ্ধিৰ প্ৰতিবাদ ক্ষুব্ধ ছাত্ৰ। নিৰাপত্তাৰক্ষীৰে ছাত্ৰ ছাত্ৰীৰ সংঘৰ্ষ। দিল্লীৰ জৱাহৰলাল নেহৰু বিশ্ববিদ্যালয়ত আজি প্ৰতিপক্ষৰ বিৰুদ্ধে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে হাজাৰ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে। হাতে হাতে বেনাৰ পোষ্টাৰ লৈ বিশ্ববিদ্যালয় চৌহদ উত্তাল কৰাৰ লগতে অৱৰোধ কৰে পথ। জে এন ইউ কৰ্তৃপক্ষই হোষ্টেলৰ মাচুল 300% বৃদ্ধি কৰাৰ প্ৰতিবাদতে এনে এক অভাৱনীয় পৰিস্থিতিৰ সৃষ্টি হয় দেশৰ আগশাৰীৰ প্ৰতিষ্ঠানখনত। বৰ্তমান হোষ্টেলৰ মাচুল প্ৰতিমাহত 2500 টকা, বৃদ্ধি কৰা হৈছে 7000 টকালৈ। হামাৰী ফিছো কো ইয়ে হাজাৰ গুণা বঢ়া ৰহে হে। उससे ज़्यादा हमारे लिए क्या गलत हो सकता है? हजार गुना कौन सा नियम कहता है कि ये बढ़ाए? उसके बाद जब ये बोल रहे हैं कि हमें रेवेन्यू जनरेट करना है, हमारे पास पैसा नहीं है यूजीसी को देने के लिए, तो जे एन यू क्या मशीन है? जे एन यू फैक्ट्री खोली थी इनने 50 साल पहले, जो आज उसमें पैसे निकालने की कोशिश कर रहे थे। ছাত্ৰ ছাত্ৰীসকলৰ প্ৰতিবাদ ৰোধ কৰিবৰ বাবে জে এন ইউত মোতায়েন কৰা হৈছে বৃহৎ সংখ্যক সেনাবাহিনীক। শিক্ষাৰ্থীসকলক ছত্ৰভংগ দিয়াবলৈ লাঠি চালনা আৰু পানী হিলৈ ফুটাবলৈও বাধ্য হয় আৰক্ষীয়ে। কিয় বৃদ্ধি কৰা হ'ল 300% মাচুল? এই উত্তৰ উপাচাৰ্য এম জে কুমাৰৰ পৰা নোপোৱাৰ বাবে অভূতপূৰ্ব প্ৰতিবাদ সাব্যস্ত কৰে শিক্ষাৰ্থীসকলে।
चाहते हैं वो मिले हमसे, बात करें, हमारी जो मांगे हैं उसको वो सुने, और जो मांगे हैं वो जायज मांगे हैं क्योंकि शिक्षा सबसे ज्यादा महत्वपूर्ण चीज है। अगर वही नहीं देंगे तो लोग जो नीचे तबके से लोग आते हैं वो कभी आगे बढ़ नहीं पाएंगे। लक्षणीय भावे अनुरोध करार पाछतো उपाचार्य गराकिया साक्षात निदिले छात्र छात्री सकलक, फलत अधिक उत्तेजनामय होई पड़े जेएनयूर सौहद। বিশ্ববিদ্যালয়খনৰ কৰ্তৃপক্ষই 300% মাচুল বৃদ্ধি কৰাত ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ মাজতে নহয় শিক্ষক তথা দিল্লীৰ সচেতন সমাজৰ মাজতো সৃষ্টি হৈছে বিৰূপ প্ৰতিক্ৰিয়াৰ। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। সামান্য লাভৰ বাবে গৰ্হিত কাম কৰিবলৈ কুণ্ঠাবোধ নকৰে এছাম দুৰ্বৃত্তই। ডিব্ৰুগড়ত ব্ৰহ্মপুত্ৰৰ পানীত বিহ দি মৎস্য শিকাৰ কৰিছে এছাম দুৰ্বৃত্তই। বিহ দি ব্ৰহ্মপুত্ৰৰ পানী বিষাক্ত কৰি জৈৱ বৈচিত্ৰলৈ ভাবুকি অনাৰ লগতে বিষাক্ত পানীত আক্ৰান্ত হোৱা মাছ বিক্ৰী কৰি জনস্বাস্থ্যৰ প্ৰতি ভাবুকি আনিছে দুষ্কৃতিকাৰীয়ে। ব্ৰহ্মপুত্ৰত বিহ ঢালি দুৰ্বৃত্তৰ মৎস্য শিকাৰ। নিশা বিহ ঢালি মাছ ধৰাৰ পিছত ব্ৰহ্মপুত্ৰত উপঙিছে মাছ। পানীত উপঙা মাছ ধৰিবলৈ ভিৰ কৰিছে মাছমৰীয়া স্থানীয় লোক কণ কণ শিশুৱে। ডিব্ৰুগড় নগৰৰ গাতে লাগি থকা গ্ৰেহেম বজাৰ তিনিকুণীয়া ঘাটৰ দৃশ্য এয়া। নিশা কোনো দুৰ্বৃত্তই বিহ দি মাছ ধৰিলে ব্ৰহ্মপুত্ৰত। এইবিলাক মাছ মৰা মানুহ, এইবিলাক ৰাতি দি গুচি গ'ল আৰু, যিদিন লগে লগে পাইছে লৈ গুচি গৈছে। এতিয়া মানুহে এইখিনি পানীৰ মাছ খাব নালাগিব। দোকানে কি দিছে ক'ব পৰা নাই, এতিয়া পয়জন ঢালে কিবা শুনিছে নামটো খালি দিছে হেঁতে লৈ গৈছে, মাছবিলাক কিনাৰলৈ আহি পৰিছে। দুৰ্বৃত্তই মাছ ধৰি নিয়াৰ পিছত বিষাক্ত পানীত উপঙি ৰৈছে সৰু সৰু মাছবোৰ। পাৰত উপঙি ৰোৱা মাছ ধৰিবলৈ ভিৰ কৰিছে বহুজনে। এই ঘটনা প্ৰথম নহয়, প্ৰতি বছৰে ব্ৰহ্মপুত্ৰৰ পানীত বিহ ঢালি মাছ ধৰি আহিছে কোনো দুষ্ট চক্ৰই। ডাঙৰ ডাঙৰ মাছ কিছুমান ধৰক কিনাৰতে উপঙি আহিছে, উপঙি অহা আৰু সৰু সৰু মাছবিলাকতো উপঙি ইয়াৰ স্থানীয় ৰাইজে হওক বা বাহিৰৰ পৰা দুজন মানুহ আহি লৈ গৈছে, কাৰণ মাছবিলাক উপঙি আহিছে তো উঠাই লৈছে। ইয়াত বিহ ঢালে, বিহ ঢালা হয় কিন্তু কোনো দুষ্ট চক্ৰই ৰাতি আহি বিহ ঢালে, ৰাতিপুৱা ডাঙৰ ডাঙৰ মাছ লৈ যায় আৰু তাৰপিছত কেইঘণ্টা পূৰ্বে যেনেকৈ ধৰক পাছবেলালৈকে তাৰমানে গোটেই মাছবিলাক উপঙি আহে আৰু গোটেই মানে পৰিৱেশটো বিনষ্ট কৰে। কিমান গৰ্হিত কাম হ'ব পাৰে জলাশয়ৰ পানীৰ বিহ ঢালি এইদৰে কৰা মৎস্য শিকাৰ। যদি ইয়াৰ পৰা বজাৰত নিছে ডেফিনেটলি মানুহ বেমাৰ পৰিব, কাৰণ যিমানে যি হওক নহওক বিহ দিয়া মাছ হয়, আজি খোৱাৰ লগে লগে বেমাৰ নপৰিলেও হয়তো পাছত হ'লেও পেট বিষাব বা বমি হ'ব, কিবা এটাতো হ'বই, কাৰণ বিহ দিয়া মাছ ইয়াৰ পৰা নি বজাৰত কোনো দুষ্ট চক্ৰই দামত বিকিছে বা যিহঁতে বিকিছে, এই কামটো বেয়া হৈছে, মানুহৰ স্বাস্থ্যৰ লগতো খেলা হৈছে। দুৰ্বৃত্ত কৰাত্ত কৰি কঠোৰ শাস্তি দিয়াৰ পোষকতা কৰিছে প্ৰকৃতিকৰ্মী সৌম্যদীপ দত্তই। তো মই আপোনালোকৰ চেনেলৰ থ্ৰুত আপীল কৰিছোঁ যে যদি এই কামটো হৈছে তেতিয়াহ'লে সেই কাল্পিটোক ধৰিব লাগে, ধৰি পেলাই কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু যাতে ফাৰ্দাৰ নহয়। কেমেৰা পাৰ্চন দিনেশৰ সহযোগত মৰাণৰ পৰা ঋষেশ্বৰ বৰুৱা, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটীৰ ভূতপূৰ্ব সভাপতি ৰাহুল গান্ধী আৰু সাধাৰণ সম্পাদিকা প্ৰিয়ংকা গান্ধীৰ এছ পি জি নিৰাপত্তা প্ৰত্যাহাৰ কৰাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটীয়ে। মহানগৰী গুৱাহাটী ক্লাবৰ টি চি পইণ্টৰ কাষত এ পি চি চিয়ে সাব্যস্ত কৰা এই প্ৰতিবাদী কাৰ্যসূচীত অংশ লয় কেইবাগৰাকীও কংগ্ৰেছ নেতাই। গান্ধী পৰিয়ালৰ এছ পি জি প্ৰত্যাহাৰক লৈ উত্তাল গুৱাহাটী। অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ ৰাজভৱন ঘেৰাও। বিজেপি হাতাও ধ্বনিৰে ৰাজপথত প্ৰদেশ কংগ্ৰেছৰ নেতৃত্ব। প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ মনমোহন সিঙৰ পিছত এইবাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটীৰ সভানেত্ৰী ছোনিয়া গান্ধী, প্ৰাক্তন সভাপতি ৰাহুল গান্ধী আৰু সাধাৰণ সম্পাদিকা প্ৰিয়ংকা গান্ধীৰ এছ পি জি নিৰাপত্তা প্ৰত্যাহাৰ কৰাৰ পিছতে উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰে অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটীয়ে। মহানগৰীৰ গুৱাহাটী ক্লাবৰ টি চি পইণ্টৰ কাষত এ পি চি চিয়ে সাব্যস্ত কৰে এই প্ৰতিবাদ। এই প্ৰতিবাদত অংশগ্ৰহণ কৰে এ পি চি চিৰ সভাপতি ৰিপুণ বৰা, সাংসদ আব্দুল খালেক, প্ৰাক্তন মন্ত্ৰী তথা বিধায়ক লকিবুল হুছেইনকে ধৰি কংগ্ৰেছৰ নেতাকৰ্মী। কংগ্ৰেছ আৰু বিজেপিৰ দলীয় সংঘাত এতিয়া ব্যক্তিগত সংঘাতলৈ ৰূপান্তৰিত কৰিছে বুলিও কেন্দ্ৰীয় চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰে ৰিপুণ বৰাই।
তেওঁলোকে ব্যক্তিগত পর্যায়ত লৈ গৈছে। আজি নরেন্দ্র মোদিয়ে প্রতি কথাতে রাহুল গান্ধী সমালোচনা করে, গান্ধী পরিবারক সমালোচনা করে, কিন্তু আমি নরেন্দ্র মোদীক প্রশ্ন করব খুঁজো যে এই দেশের অবদানত গান্ধী পরিয়ালৰ যে অবদান আছে, নরেন্দ্র মোদী তোমার কিবা অবদান আছে নেকি? আজি দেশের কারণে ইন্দিরা গান্ধীয়ে প্রাণ দিলে, রাজীব গান্ধীয়ে প্রাণ দিলে, নরেন্দ্র মোদী তোমার বিজেপি দলের কোনোবা নেতাই দেশের কারণে এনে ধরনের প্রাণ দিছে নেকি? রাজভবন ঘেরাও উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসে প্রতিবাদত নামিছিল যদিও গুৱাহাটী ক্লাবতে আরক্ষী বাধা দি রাখিলে প্রতিবাদকারী সকল। এই শাসক সকল একনায় কর্তব্যবাদী, এই একনায় প্রতি চরিত্রক আমি নাইকিয়া করব লাগিব। এই বিজেপির অর্থনীতির কথাই কক, বিভিন্ন ক্ষেত্রে আমার দুখিয়া মানুষের বিরোধী যা নীতি আছে আমি ঐক্যবদ্ধভাবে কাম করব লাগিব। কেবল গুৱাহাটীত আমি এই সিম্বলিক হিসাবে আমি আরম্ভ করেছো। অবশেষত এপিসিসির 13 জনীয়া এটা দলে রাজ্যপালক সাক্ষাৎ করে এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নকরি রাষ্ট্রপতিলে প্রেরণ করে পত্র। দেশবাসীর ওসরলে আমি এনে অগণতান্ত্রিক আক্রোশমূলক রাজনৈতিক প্রতিশোধ জীবনক লোকে যে আজি হেতালি খেলিছে, একনা একত্ববাদ চলাইছে, ইয়ার প্রতিবাদত আমি এই কার্যসূচী লৈছো। উল্লেখ্য যে মোদী সরকারে গান্ধী পরিয়ালর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করাক লৈ দেশজুড়ি সৃষ্টি হয়েছে মিশ্রিত প্রতিক্রিয়ার। ক্যামেরা পার্সন নিতুল কৃষ্ণর সহযোগত গুঞ্জন কলিতা, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। প্রাপ্য বিচারি ধুবুরীত হাজার হাজার শ্রমিকে সাব্যস্ত করিলে প্রতিবাদ। আন কেইবাটাও দাবির মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব বিদ্যালয় রান্ধনিকর্মীসল প্রদান করবলে দাবি জানায় ধুবুরী রেল স্টেশনের শ্রম আয়ুক্তর কার্যালয় প্রতিবাদী সমদল বাহির করে প্রতিবাদকারী সকলে। মাননি নহয় মজুরি দিয়ক রান্ধনি কর্মীক, হাজার হাজার প্রতিবাদকারীয়ে কপালে ধুবুরীর রাজপথ। মধ্যাহ্ন কর্মীক সহযোগিতা বিভিন্ন শ্রমিক সংগঠনের, দেওবারে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিছিল স্পষ্টীকরণ। ঘোষণা হল এমাহর সাময়িকভাবে স্থগিত রখা হয়েছে এনজিওক দিয়া মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব, কিন্তু সরকারখনের উপর আস্থা বিশ্বাস যে সম্পূর্ণ হেরুয়াইছে রাজ্যবাসী। ধুবুরীত সেয়ে প্রতিবাদমুখর হয়ে পড়ল আনঅর্গেনাইজড ওয়ার্কস ইউনিয়ন। এনজিওর হাতত মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব অর্পণের বিরোধিতা প্রমুখ্য করে শ্রমিক কল্যাণ আইন 1996 বাতিলরও করে বিরোধিতা। শ্রমিক কল্যাণ পরিষদর সংগৃহীত ধন অযথা খরচ করার বিরুদ্ধেও সরব হয়ে পড়ে সংস্থাটি। 2005 সরকার হাই হাই, বিজেপি সরকার মূল্যবাদ ধ্বনিরে সরকারের হঠকারী সিদ্ধান্তর বিরোধ জানাই অতি শীঘ্রে এনজিওর হাতের মধ্যাহ্ন ভোজনের দায়িত্ব রান্ধনিকর্মীর হাতলে গতাবলে সজোরে দাবি উত্থাপন করে রেল স্টেশনের শ্রম আয়ুক্তর কার্যালয় সমদল বাহির করে প্রতিবাদকারী সকলে। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তী, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। হাগ্রামা মহিলারীক শাসনের উৎখাত করার হুঙ্কার অবরো সুরক্ষা সমিতি আর গণ সুরক্ষা পার্টির। আগন্তুক বিটিসি পরিষদীয় নির্বাচনত 40টা সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করব হীরা সরণিয়া বাহিনী। বিটিসি নির্বাচনের প্রাক মুহূর্তত সংগঠন বনাত ব্যস্ত হীরা সরণিয়া। আগন্তুক বিটিসি নির্বাচনের কঁকালত টঙালি বান্ধিছে হীরা সরণিয়া বাহিনী। বিপিএফক গাদিচ্যুত করার হুঙ্কার অবরো সুরক্ষা সমিতি আর গণ সুরক্ষা পার্টির। বিটিসি নির্বাচনের দিন চমু চাপি অহারে সংগঠনের শক্তি বৃদ্ধিত গুরুত্ব দিছে সাংসদ নবকুমার সরণিয়ার দলে। অলরেডি গণসুরক্ষা পার্টি কেবাখন জেলা হয়েছে আর এই কম সময়ের ভিতরে সম্পূর্ণ জেলা যেখানে আসে সেই জেলাখি গঠন হব। ইলেকশন খেলার কারণে যে পরিবেশ, যে পরিস্থিতি, যে আন্তঃগাঁথনি সম্পূর্ণ মানে অটুট হয়ে গেছে। এইবার নিঃসন্দেহ যে আমি কনফার্ম হব বিচারি যে ইলেকশন রিজাল্ট দিয়ার আগতে যে অলমোস্ট যে কাউন্সিল আমার হাতত আহি গল আর তার দিকে আমি একটা সবল পদক্ষেপ লো। বিটিসি পরিষদীয় নির্বাচনত বিপিএফ, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে যুঁজ দিব নবসরণিয়ায়। কোনো দলের মিত্রতা নকরে গণ সুরক্ষা পার্টিয়ে, বরঞ্চ প্রতিদ্বন্দ্বী দলসমূহর বহু নেতাই গণ সুরক্ষার সঙ্গে যোগাযোগ করেছে বলে কয় সাংসদ নবকুমার সরণিয়ায়। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে গণ সুরক্ষার বিভিন্ন সভাত অংশ লৈছে বরমা সমষ্টির দুবারের প্রাক্তন বিধায়ক পানীরাম রাভাই। পানীরাম রাভা ডাঙরিয়া দুবার এমএলএ আসে বরমা সমষ্টির,
তেওঁ যথেষ্ট বিজ্ঞ মানুহ, তেওঁ কংগ্ৰেছৰ এজন মানে ভাল কৰ্মী তথা নেতা আছিলে। তেওঁ অলৰেডি আমাৰ লগত বহাই নহয়, তেওঁ অলৰেডি গণশিক্ষা পাৰ্টিৰ হৈ তেওঁ সেৱা আগবঢ়াই যাম বুলি কৈছে ৰাইজক। আৰু তেওঁৰ যিসকল মানে ফলোৱাৰ বা ভাল পোৱা লোক আছিল সকলো জড়িত হৈছে। বিটিচি নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত বাকযুদ্ধ তীব্ৰতৰ হৈছে সাংসদ নৱশৰণীয়া আৰু বিপিএফ নেত্ৰী মন্ত্ৰী প্ৰমীলা ৰাণী ব্ৰহ্মৰ। প্ৰমীলা বাইদেউ তেওঁ নিজেই আচলতে এই অৱস্থা এটা হৈছে যে তেওঁলোকৰ এনেকুৱা পৰিস্থিতি হৈছে, তেওঁলোক হয়তো ফাটিক যাবই লাগিব, মানে বাংলা ফাটিকৰ যিটো কথা কৈছে। এতিয়া আৰু নৱশৰণীয়া ভোটৰ কাৰণে তেওঁলোকে না ঘূমাব পাৰে না তেওঁলোকে ভালকৈ ফুৰিব পাৰে, এনেকুৱা এটা অৱস্থা হৈছে। গতিকে মই সেইকাৰণে কৈছোঁ বাইদেউক যে মই আচলতে তাচ্ছিল্য বা তেনেকুৱা কথা নহয়, ৰাজনীতি সম্ভৱ। কাৰণ এতিয়া বাইদেউ আজিৰ দিনত বিজেপিৰ ফালে প্ৰায় বিজেপিৰ হাফ বি পি এফ হাফ বিজেপি হৈ আছে। মই কৈছোঁ বিজেপিত গ'লে তেওঁ আৰু কোনোদিনে এম এল এ বা মিনিষ্টাৰ হওক কোনো চাম। মই সেইকাৰণে কৈছোঁ, ভাল ভাবি কৈছোঁ। মহাভাৰত শিৱসেনা এন চি পিৰ চৰকাৰলৈ বাহিৰৰ পৰা সমৰ্থন দিব কংগ্ৰেছে, এ আই চি চিৰ সূত্ৰই প্ৰকাশ কৰিছে এই তথ্য। অৱশ্যে এই পৰ্যন্ত কংগ্ৰেছে জনোৱা নাই আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সোনিয়া গান্ধীৰ অধ্যক্ষতাত বৰ্তমানে অনুষ্ঠিত হৈ আছে কংগ্ৰেছ ৱৰ্কিং কমিটিৰ বৈঠক। ইফালে মহাৰাষ্ট্ৰত চৰকাৰ গঠনৰ অংক অব্যাহত ৰাখিছে শিৱসেনা, কংগ্ৰেছ আৰু এন চি পিয়ে। এই মুহূৰ্তত শিৱসেনাৰ মুৰববী উদ্ধৱ থাকৰে আৰু এন চি পিৰ মুৰববী শৰদ পাৱাৰৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠকত মিলিত হৈছে। এক অজ্ঞাত স্থানত চৰকাৰ গঠনক লৈ আলোচনা অব্যাহত ৰাখিছে দুই দলৰ মুৰববীয়ে। ইফালে বিজেপিৰে হোৱা সংঘাতৰ পাছত কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্ব ত্যাগ কৰিছে শিৱসেনাৰ অৰবিন্দ সাৱন্তে। 288 আসন বিশিষ্ট মহাৰাষ্ট্ৰ বিধানসভা নিৰ্বাচনত শিৱসেনাই দখল কৰিছিল 56 আসন, এন চি পিয়ে লাভ কৰিছিল 54 আসন আৰু কংগ্ৰেছে জয় লাভ কৰিছিল 44 আসনত। মুম্বাইত গুৱাহাটীৰ ছাত্ৰীৰ ৰহস্যজনক মৃত্যু। বান্দ্ৰাস্থিত ফ্লেটত উদ্ধাৰ ছাত্ৰীগৰাকীৰ মৃতদেহ। মৃত ছাত্ৰীগৰাকীৰ নাম হৈছে প্ৰাচী কাশ্যপ। গুৱাহাটীৰ দক্ষিণ গাঁৱত ঘৰ প্ৰাচীৰ। মুম্বাইৰ চেতনা কলেজত বি এম এম পঢ়ি আছিল ছাত্ৰীগৰাকীয়ে। ছবি জগত, মডেলিং জগতৰ সৈতে জড়িত আছিল প্ৰাচী কাশ্যপ। ছাত্ৰীগৰাকীক পৰিকল্পিতভাৱে হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালে। ইতিমধ্যে মুম্বাইলৈ ৰাওনা হৈছে প্ৰাচীৰ পিতৃ মাতৃ। দেওবাৰে নিশা 12:45 ফোনযোগে খবৰ লাভ কৰিছিল পৰিয়ালে। সুলভ হৈ পৰিছে জনাঞ্চলত নাহৰ ফুটুকি প্ৰৱেশৰ ঘটনা। দেওবাৰে নিশা মহানগৰীৰ গড়চুকত ওলাল এটা নাহৰ ফুটুকি। নিশাটো হাঁহৰ গঁড়ালতে কটাই পুৱা গিজ গিজাই থকা মানুহৰ মাজেৰে পলাল নাহৰ ফুটুকি। হাঁহৰ গঁড়ালত বাঘ ধৰিবলৈ আহিছিল হাঁহ, গঁড়ালত সোমাই ওলাব নোৱাৰা হল বাঘ। মহানগৰীৰ গড়চুকৰ ঘটনা। মাজনিশা হৰগৌৰী পথত লাগিল পুৱা বাঘ ওলাইছে বাঘ। বিপ্লৱ গগৈ নামৰ লোকজনৰ ঘৰত চিঞৰ শুনি গোট খালে স্থানীয় লোক। টৰ্চ মাৰি চালে হাঁহৰ গঁড়ালতে আছে আন এটা নাহৰ ফুটুকি। কাষতে পৰি চটফটাই থাকিল বাঘে ধৰা এটা ইমু চৰাই। তিনিটা পৰা কিমান ডাঙৰ বাঘটো? বাঘটো ডাঙৰ আছে। এইটো কোনখিনি জেগা? এইটো মেটানী স্কুলৰ ওচৰতে গড়চুক। কাৰ ঘৰত আছে বাঘটো? বিপ্লৱ গগৈৰ ঘৰত। কেইটা বজাত গম পালে মালিকে? মালিকে পুৰা 2:30 বজাত গম পালে। পুৱালৈকে লোকে গিজ গিজাই থাকিল বিপ্লৱ গগৈৰ ঘৰ। আহিল বন বিভাগৰ লোক। বন বিভাগৰ লোক স্থানীয় লোকে ঘেৰি থকাৰ মাজতে পুৱা হাঁহ এটি ধৰি উধাও হ'ল নাহৰ ফুটুকিটো। ইয়াতে এটা হাঁহ আহি কিনি মাৰিলে ৰাতি 2 বজাত লৈ। এতিয়া আৰু পুলিচবিলাক আহিল চিৰিয়াখানাতে ফোন মাৰিছে। এতিয়া অলপ দেৰিকৈ আহিলে ওলাই গ'ল। দেওবাৰে নিশাই ডিগবৈৰ হুলুং হাবি চাহবাগিচাত পিঞ্জৰাবদ্ধ হ'ল এটা নাহৰ ফুটুকি। দীৰ্ঘদিন ধৰি চাহবাগিচাখনত বিচৰণ কৰি পোহনীয়া জীৱ জন্তু ধৰি আহিছিল নাহৰ ফুটুকিটোৱে। অহৰ্নিশে সন্ত্ৰস্ত হৈ দিন কটাবলগীয়া হৈছিল স্থানীয় লোকসকলে। বন বিভাগক খবৰ দিয়াত এসপ্তাহ পূৰ্বেই বন বিভাগে পাতিছিল পিঞ্জৰাটো। অৱশেষত দেওবাৰে নিশা পিঞ্জৰাবদ্ধ হ'ল নাহৰ ফুটুকিটো। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ আৰু ডিগবৈৰ পৰা বিনা কাকতি গগৈ, News18 অসম নৰ্থ ইষ্ট। মাজুলীত আজিৰে পৰা আৰম্ভ হ'ল ৰাস মহোৎসৱ। গড়মূৰ মিনি ষ্টেডিয়ামৰ পৰাই মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে উদ্বোধন কৰিলে ৰাস মহোৎসৱখনিত। দেশী বিদেশী পৰ্যটকৰে সম্প্ৰতি বিৰ দি বাট নোপোৱা পৰিৱেশ মাজুলীৰ ৰাসস্থলীসমূহত। মাজুলী মানেই যেন ৰাস। মাজুলীক বাদ দি পূৰ্ণতা নাপায় ৰাসে। আজিৰে পৰা মাজুলীত আৰম্ভ ৰাস মহোৎসৱ। মাজুলী
জাতিঘাট প্ৰত্যাহ্বান নেওচি ৰাস মহোৎসৱৰ পৰম্পৰা অক্ষুণ্ণ ৰখা বিশ্বৰ সৰ্ববৃহৎ নদীদ্বীপটোত কালিৰে পৰা সমাগম ঘটিছে দেশী বিদেশী পৰ্যটকৰ। পূর্ণিমা নিশা রাসর মাহাত্ম চাবলে ঝাপলি মেলি আহিছে এই সকল পর্যটক। I am coming from Germany and now it's my first time here in Assam. It's a really wonderful country. এবার সরকারিভাবে মুখ্যমন্ত্রী সমষ্টি মাজুরীত চারিদিনিয়া কার্যসূচীরে আয়োজন করা হয়েছে রাস মহোৎসব। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালকে ধরে বহু VVIP-এ অংশগ্রহণ করব মাজুরীর রাস। দূর দূরণির পর যে সকল পর্যটক আছে দেশ বিদেশের সকলকে যে আন্তরিকতার আতিথ্য প্রদান করে শ্রদ্ধা ভক্তিরে এই রাসত অংশগ্রহণ করার একটা সুন্দর পরিবেশ নির্মাণ করে। মাজুলীত উপস্থিত হয়ে থলুয়া পিঠা পনার সাদ ললে বিভিন্ন প্রান্তর আহা পর্যটক সকলে বিভিন্ন মুখা আর কারুকার্যে উদ্ভাসিত হয়ে পড়েছে মাজুলীর প্রতিক্ষণ রাসস্থলী। অন্তহীন উৎসাহ উদ্দীপনার রাস মহোৎসব সফল করে তুলবলে উঠি পড়ি লাগিছে জিয়রী বুয়ারী সকল। উল্লেখযোগ্য যে নিমাতী ঘাটের পর মাজুলীলৈ ফেরি সেবা উন্নত আর আধুনিক হওয়াত প্রতি বছরে মাজুলীর রাসত বৃদ্ধি পাইছে পর্যটকের সংখ্যা। বিশ্বক আকর্ষণ করার বাবে মাজুলীবাসীও প্রতি বছরে নতুনত্ব দিবলে খুঁজিছে রাস মহোৎসব। রাস মাজুলীর বাবে এটা এক সাংস্কৃতিক পরম্পরাই নহয় ক্রমাৎ পরিণত হয়েছে এটা উদ্যোগলৈ। ইপিনে পোনপ্রথম মঞ্চ রাস অনুষ্ঠিত হওয়া গড়মূর সত্রস্থিত বংশীগোপাল রাস মঞ্চর প্রাকৃতিক বৃন্দাবনে হাত বাউল দি মাতিছে সকলকে। যুগদ্রষ্টা পীতাম্বর দেবগোস্বামীয়ে আরম্ভ করা এই রাস মঞ্চর এয়া স্থায়ী বৃন্দাবন। এই বৃন্দাবনতে ভগবান কৃষ্ণর শিশুলীলা সম্পন্ন হয়ে আহিছে যুগর পর যুগলে পুরুষর পর পুরুষলে। যেতিয়া পীতাম্বর প্রভুয়ে স্থায়ী মঞ্চত এক স্থায়ী মঞ্চত রাস ব্যবস্থা করেছিল, আগতে ইয়াত নামঘর হয়েছিল, যে নামঘরের পর মঞ্চলে আনিলে, মঞ্চলে অনার সময়তে এই রাসখনের যখন আপনাদের আজ বৃন্দাবন দেখিছে এই বৃন্দাবন তেখেতে তেতিয়াই মানে সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে নির্মাণ করেছিল। ইয়ার যেখানে গছ গছনি দেখব এখানে স্থায়ী, যেখানে আপনি ইয়াত কৃত্রিমতা নাই। উল্লেখযোগ্য যে মাজুলীর সত্র সংস্কৃতি রাস মহোৎসবক বিশ্ব দরবারত প্রতিষ্ঠার্থে পর্যটন বিভাগে সজায় করাই তুলিছে মাজুলী। মাজুলীর পর সঞ্জিত হম আর দিগন্ত হাজরিকার সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 নর্থ। মাজুলীর গড়মূর মিনি স্টেডিয়ামত অনুষ্ঠিত হয়েছে বারেরহনিয়া অনুষ্ঠানের মাজুলীর 59খন রাস মঞ্চ আর সত্রর রাস কমিটির সভাপতি সম্পাদকক এই অনুষ্ঠানতে জানা হয়েছে সম্বর্ধনা। মহারাস প্রদর্শনের গড়মূর সরু সত্র শঙ্করদেব কৃষ্টি সংঘর শিল্পী সকলে আপ্লুত করেছে উপস্থিত দর্শক সকলক। আমি সকলে ভক্তিভাবে এই মহাস্থানত সমবেত হয়েছি। আমার লক্ষ্য হয়েছে যে মাজুলীর যে ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক ঐতিহ্য আছে, এই ঐতিহ্য আমি আগন্তুক দিনত শ্রদ্ধা সহকারে ভক্তিভাবে ইয়াক জিয়াই রাখি, সেইভাবে মহারাস আয়োজন করা হয়েছে। মহারাসের মূল লক্ষ্য হয়েছে ভক্তির যোগেদি ভগবানক পাবর বাবে ভক্তগণে করা প্রয়াস, ভক্তির যোগেদি মানুষের হৃদয়ত ভালপাওয়া ভাব সৃষ্টি করাটাই হয়েছে মহারাসের মূল লক্ষ্য। কারণ ভক্তির যোগেদি এইখন সমাজ শক্তিশালীর উপর গড় দিব লাগিব আর মানুষে মানুষের বাবে মানবীয় অনুভূতিরে কাম করার সুন্দর মানবীয় পরিবেশ গড় দিব লাগিব। সোমবারের পর প্রথমবারের বাবে কুকুর